بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والمعذات الحسنة উযাদিল হুম্মিল লাতিহিয় আহসাদ আমার সম্মানিত দিলি ভাই প্রশ্ন করেছেন যে অনেকেই বলে অনেকেই বলে থাকে যে মুসলিম মহিলার জন্য শাড়ি পরা অবৈধ অনেকেই বলে থাকে মুসলিম মহিলার জন্য শাড়ি পরা নাজায়েয তো এই বিষয়ে একটু জানতে চেয়েছি আসলে কি মুসলিম মহিলার জন্য সাড়ি শাড়ি পরা যায় নাকি না যায় খুব সুন্দর প্রশ্ন করেছেন জজাকুম জি আমার সম্মানিত ভাই শাড়ি যদি সাদা মানে সারা শরীরে আপনার ঢেকে থাকে সারা শরীর যদি তার আবৃত থাকে তাহলে সেটা অবৈধ হওয়ার কোন কারণ আছে না দেখতে পাই না বলবাহ পেট পিঠ বের করে রেখে অথবা পাতলা শাড়ি পরা এটা কখনোই বৈধ নয় অনেক মহিলা শাড়ি পরে আছে কিন্তু অলঙ্গ অনেক মহিলা শাড়ি পরে আছে তার অনেক জায়গায় শরীরের অঙ্গ দেখা যাচ্ছে এইভাবে শাড়ি পরা জায়েজ নয় এভাবে শাড়ি পরা জায়েজ নয় বুঝলেন এমন লেবাস বৈধ নয় যাতে নারী দেহের কোন সৌন্দর্য প্রকাশ পায় যে নারীরা এমন শাড়ি বা লেবাস পরে তারা সেই নারীদের নারী দলের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামবাসী হবে যাদেরকে এখনো আমি দেখিনি তন দ্বিতীয় শ্রেণী হলো সেই মহিলাদের দল যারা কাপড় পরার সত্ত্বেও যেন অলঙ্গ থাকে কাপড় পরা সত্ত্বেও যারা অলঙ্গ থাকে যারা অর্থাৎ যারা পাতলা অথবা খোলা লেবাস পরিধান করবে এরা পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা হবে হিলে যাওয়া উঠে কুজের মতো তারা জান্নাতে করবে না। এবং তার তার পাবে না। অথচ সুগন্ধ স্থান হতে পাওয়া যাবে সেই মুসলিম হাদিস নম্বর আহ দু হাজার একশো নম্বর হাদিস সম্মানিত তিনি ভাই এই দিকে লক্ষ্য করে আমরা জানতে পারি এই দিকে লক্ষ্য করে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আমাদেরকে একদিন একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু বরণ করতে হবে অন্য করার উদ্দেশ্যে বা এরকম যদি উদ্দেশ্য নাও থাকে একজন পুরুষের যদি এরকম উদ্দেশ্য থাকে আর এইরকম কাপড় পরে আমরা যদি চলাফেরা করি যেই কাপড়ে আপনার পেট দেখা যায় যেই কাপড়ে আপনার পিঠ দেখা যায় যে কাপড়ে আপনার মানে পর্দা হয় না এই কাপড় এই শাড়ি পরা মুসলিম নারীদের জন্য বৈধ নয় মুসলিম নারীদের জন্য বৈধ হবে ওই পোশাক যে পোশাক পুরো শরীরকে ঢেকে রাখবে অর্থাৎ কাপড়ই যদি পরে কোনো অসুবিধা নেই কিন্তু পুরো শরীর ঢাকা আবশ্যিক কারণ যে আহ আপনার পেট বলেন পিঠ বলেন আহ যে কোনো জায়গায় হোক না কেন আহ ঢাকাটা ফরজ অর্থাৎ আমাদেরকে এই শাড়ি পরে শরীরটাকে ঢাকতে হবে যদি ঢাকতে না পারি তাহলে তা বর্জন করতে হবে ও আল